নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ম্যাথ টিউটোরিয়াল বাই রাকেশ সরকারে সবাইকে স্বাগত আমি অনেক দিন পর এই ভিডিওটি দিচ্ছি মাঝে কাজের চাপে আমি ভিডিও দিতে পারিনি আমার অনেক ছাত্রছাত্রী তারা অনুরোধ করেছে আবৃত দশমিক বা পৌন দশমিকগুলোকে কীভাবে ভাঙা হয় এবং সংখ্যাগুলি কীভাবে তৈরি হয় সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে সেই উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওগুলিও কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কাজে আসবে তো আবৃত দশমিক কাকে বলে তার সংজ্ঞা দেওয়ার আগে প্রথমে আমি কয়েকটি আবৃত দশমিকের উদাহরণ দিচ্ছি যেমন দশমিক দুই তিন এটি একটি আবৃত দশমিক পঁচিশ দশমিক এক পৌনপনিক পাঁচ সাত এটিও একটা আবৃত দশমিক দুই দশমিক তিন পৌন শূন্য চার দুই পৌন এটিও একটা আবৃত দশমিক তাহলে এই সংখ্যাগুলি কীভাবে তৈরি হয় তার সংজ্ঞা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যেমন দুই হাজার পাঁচশো আটাত্তর এই সংখ্যাটাকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ ফল যেটি পাবো সেটি দেখা যাচ্ছে দুশো ছিয়াশি দশমিক চার চার এরকমভাবে চলতেই থাকবে ভাগ ফলটি কিন্তু শেষ হবে না তাহলে এটিকে আমরা একটি দশমিক সংখ্যার আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এই যে চার চার করে একটি সিমেট্রিক দশমিক চলতেই থাকছে পরপর সেটাকে আমাদের শেষ করতে হবে তাহলে সেই শেষ করার জন্য এখানে যেহেতু যে চার সংখ্যাটি বারে বারে ঘুরে ঘুরে আসছে সেজন্য এখানে কতগুলো চার না নিয়ে আমরা একটা চার নিলে সংখ্যাটি হয়ে যাবে তাহলে এই সংখ্যাটিকে আমরা আবৃত দশমিকে লিখতে পারি দুশো ছিয়াশি দশমিক চার পৌন একই রকমভাবে আমরা এখানে একটি নয়ের পরিবর্তে দুটি নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখব ভাগ ফলের শেষে ছাব্বিশ দশমিক শূন্য চার শূন্য চার শূন্য চার এরকম করে পরপর আসতেই থাকবে এটিও কিন্তু শেষ হবে না এভাবে চলতেই থাকবে তাহলে এক্ষেত্রে আমরা যখন নিরানব্বই অর্থাৎ দুটো নয় দিনে ভাগ করছি সেক্ষেত্রে দুটি করে সংখ্যা দশমিকের পরে বারে বারে ঘুরে ঘুরে আসছে তাহলে এখানে আমরা এই সংখ্যাটিকে আবৃত দশমিকে যদি লিখতে চাই তাহলে এটি লিখতে পারবো ছাব্বিশ দশমিক শূন্য চার বা পৌনপণিক একই রকমভাবে এবার আমরা নিরানব্বই পরিবর্তে যদি নশো নিরানব্বই নিই তাহলে দেখতে পাবো ভাগ হবে দুই দশমিক পাঁচ আট শূন্য পাঁচ আট শূন্য পাঁচ আট শূন্য পাঁচ আট শূন্য এভাবে চলতে থাকবে তাহলে এই রকমভাবে একই রকমভাবে আমরা এই সংখ্যাটিকেও আবৃত আবৃত দশমিকে লিখে ফেলতে পারি এটা হচ্ছে দুই দশমিক পাঁচ পৌন আট শূন্য তাহলে এই সংখ্যাটির আবৃত দশমিক রূপ হবে এটি একই রকমভাবে নশো নিরানব্বই পরিবর্তে ন ন নিয়ে যদি আমরা করি তাহলে এই দশমিকটি এই সংখ্যাটির ভাগ ফল শূন্য দশমিক দুই পাঁচ সাত আট দুই পাঁচ সাত আট দুই পাঁচ সাত আট এরকমভাবে কিন্তু চলতেই থাকবে এটিও কিন্তু শেষ হবে না তাহলে এটি যদি আমরা আবৃত দশমিকে প্রকাশ করি তাহলে এটি দাঁড়াবে দশমিক দুই পৌন পাঁচ সাত আট পৌন এক্ষেত্রে আমরা সংখ্যাগুলি দেখতে পাচ্ছি যেখানে দুটো সংখ্যার মাথায় পৌনবণিক ছিল দুটো নয় কিন্তু দুটো সংখ্যার মাথায় পৌনপণিক মাঝে একটি সংখ্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু এই তিনটে সংখ্যায় পৌনপণিকের মধ্যে পড়ছে এক্ষেত্রেও ঠিক তাই দুটো সংখ্যার মাথায় এবং মাঝে দুটো সংখ্যা তাহলে চারটে সংখ্যায় পৌনপণিকের মধ্যে পড়ছে এবার আমরা পৌনপণিক সংখ্যা থেকে আবৃত দশমিক সংখ্যা বা পৌনপণিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর কীভাবে করতে পারি সেটি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি এখানে সাত দশমিক আট এক পৌন নিয়েছি আমরা এই সংখ্যাটিকে কিন্তু আমরা দুরকমভাবে ভেঙে লিখতে পারি এখানে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাটা আমরা পূর্ণ সংখ্যা আকারেই রেখে দেব এবং শুধু যে দশমিক অংশটুকু আছে সেই দশমিক অংশটুকু মধ্যে দেখতে পাচ্ছি এখানে আট এবং এক এ মাথায় পৌঁপণিক আছে তাহলে এই সাত পূর্ণ থাকবে এবং আট এক ভগ্নাংশের উপরে থাকবে এবং নিচে যে আবৃত দশমিক যে দুটো মাথায় আছে সে দুটো নয় এখানে বসে গেল তাহলে এটা আমরা ন নয় দিয়ে কাটা যাচ্ছে নয় এগারোং নিরানব্বই এখানে নয় নং একাশি তাহলে সংখ্যাটি দাঁড়াবে সাত পূর্ণ নয়ের এগারো এটি আমরা অন্য উপায়ও করতে পারি এই সংখ্যাটিকে ভাঙার জন্য প্রথমে আমাদের আবৃত দশমিক যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে দশমিক পনেরো সম্পূর্ণ বাদ দিয়ে আমরা শুধু সংখ্যাটিকে লিখে ফেলব এখানে সাত আট এক যা আছে কোনো দশমিক কোনো পৌরপণিক কিছুই থাকবে না এবার আমরা দেখব এই আবৃত অংশ বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকবে দশমিক থাক বা না থাক সে অংশটি গোটা সংখ্যার থেকে বিয়োগ চলে যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাত আছে এই আবৃত অংশের বাইরে তাহলে এই সাত এখান থেকে কিন্তু বিয়োগ চলে গেল তাহলে এখানে সাতশো একাশি থেকে সাত বিয়োগ করলে আর নিচে বসবে হচ্ছে এই যে পনপনিক আছে আট এবং একের মাথায় তাহলে এখানে দুটো পণ্য আবৃত সংখ্যা দুটি আছে তাহলে দুটি নয় বসবে তাহলে সাতশো একাশি থেকে উপরে সাত বাজ যাচ্ছে সাতশো চুয়াত্তর আর নিচে নিরানব্বই তাহলে সাতশো চুয়াত্তরকে নিরানব্বইতে ভাগ করলে আমরা এখানে কাটাকাটি যাবে নয় এগারোং নিরানব্বই নয় দিকে আটলে সাত আট নং বাহাত্তর দুই তাহলে পাঁচ চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছিয়াশি বাই এগারো তাহলে এই সংখ্যাটিকে আমরা ভাগ করলে ছিয়াশি এগারো দিয়ে ভাগ করলে সাত এগারোং সাতাত্তর এখানে সাতাত্তর বিয়োগ ছিয়াশি থেকে সাত বাদ দিলে নয় তাহলে সাত পূর্ণ নয়ের এগারো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুই দুটি উপায়ে করলে কিন্তু একই উত্তর আসছে তাহলে যে কোনো একটি উপায় করলেই হবে এবার আমি একটু বড়ো অঙ্ক নিচ্ছি এখানে উনত্রিশ পূর্ণ উনত্রিশ দশমিক দুই সাত পৌন পাঁচ এক পৌনপণিক অর্থাৎ এখানে সাত এবং এক এই অংশটুকু আবৃত দশমিকের মধ্যে রয়েছে এবং দশমিক সংখ্যার পরে এখানে কিন্তু চারটি সংখ্যা রয়েছে তাহলে এই এই অঙ্কটিকেও আমরা দুটি উপায়ে ভাঙতে পারি প্রথমে পূর্ণ সংখ্যাটিকে এখানে লিখব আমরা পূর্ণ আকারে এবং দশমিকের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে আমরা দশমিক বাদ দিয়ে লিখে নেব কোনো পৌনপণিক ছাড়াই এবার আবৃত অংশের বাইরে যে সংখ্যাটি আছে এখানে যেমন দুই সংখ্যাটা আবৃত অংশের বাইরে তাহলে এই সংখ্যাটা এখানে কিন্তু বিয়োগ হয়ে যাবে আর নিচে যে অংশটা আবৃত ছিল সেই কয়টা নয় বসবে এখানে তিনটে অংশ তিনটি সংখ্যা আবৃত আছে তাহলে তিনটে নয় আর দশমিক থেকে এই পৌনপণিক পর্যন্ত যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি শূন্য বসবে তাহলে এইভাবে করলে আমাদের এখানে উনত্রিশ পূর্ণ এখানে উপরে যে সংখ্যাটা হলো এখানে হচ্ছে উনত্রিশ পূর্ণ দুই বাই ন হাজার নশো নব্বই এই অঙ্কটিকেও আমরা এই আগের অঙ্কটি যে দ্বিতীয় পদ্ধতি করেছি সেভাবে করতে পারি এখানে আমাদের তাহলে দ্বিতীয় পদ্ধতি করলে পুরো সংখ্যাটা আমরা দশমিক এবং পনেরো সম্পূর্ণ বাদ দিয়ে ফ্রেশভাবে সংখ্যাটা লিখে নেবো এখানে তারপরে আবৃত অংশ বাদ দিয়ে যে অংশটা অনাবৃত আছে সে অংশটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করার পরে এইবার আবৃত অংশ এবং দশমিকের মাঝে যে কয়টি ঘর ফাঁকা থাকবে সে কয়টি শূন্য আর আবৃত অংশে যে ঘরটা থাকবে সেটি নয় বস এখানে বসবে বসে উপরে বিয়োগ ফলটা যা হলো এটা করার পর আমরা যদি এই ভাগ ফলটা করি তাহলে এই সংখ্যাটি কিন্তু আমরা সামান্য সামান্য ভগ্নাংশে পরিণত করলে এটি উনত্রিশ পূর্ণ দু হাজার সাতশো বাই ন হাজার নশো নব্বই এটি পাবো তাহলে এখানকার উত্তর আর এখানকার উত্তর কিন্তু একই আসবে তাহলে এই অঙ্কগুলো দেখলে বন্ধুরা তোমাদের আবৃত দশমিক সং সংক্রান্ত সংখ্যাগুলি কীভাবে ভাঙতে হয় সেটি কিন্তু বুঝতে পারবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অন্যদের দেখার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ